it in. সো ফাইনালি বন্ধুরা, তোমরা ভাবছো হয়তো শুধু ইউবা তোমাদের ইউবা ভাইয়া খালি বাইকই চালাচ্ছে, কিছু বলে না কেন? আজ কারণ আজ ফুল ফর্মে আছি ভাই, কারণ অনেক দিন ধরে শুধু গ্রামগঞ্জে খালি মামার বাড়ি এই বাড়ি কাজে কামে শুধু বাইক চালিয়েছি আর সেগুলো ভিডিও আপলোড করেছি তোমাদের জন্য। তো আজকে ফাইনালি মানে কী বলবো, নিজের ভিতর থেকে ইউটিউবের একটা কিরাজ জেগে উঠেছিল আর তাই আজ বেরিয়েছি খালি শুধুমাত্র ব্লগ করার জন্য। হ্যাঁ, আর ব্লগটা সেই ব্লগ না, শুধু খালি চালাবো। তো সামনে প্রথমে আগে পেট্রোল পাম্পে তেল ভরে নেব, বেশি নাই, সেই একই কার ডেলি রুটিন, 50টা তেল ভরে নেব দিয়ে জাস্ট বেরিয়ে যাবো। তো চলো আগে তেলটা ভরে নিই। এ ফিউ মোমেন্টস লেটার, তো ফাইনালি ফিউল আপ হয়ে গেছে আমাদের, তেল ভরা হয়ে গেছে, এখানে তেল ভরে নিলাম। তো আজকের ব্যাপারটা হলো এটাই যে তোমরা এখন ভাবছো হয়তো রং রুটে কেন গাড়ি চালাচ্ছি, তেল ভরতে এসেছিলাম। এবার কোনো কাটার নাই ভাই যে আমি চলে যাব, আর জানি রং রুটে গাড়ি চালানোটা রিস্ক, কিন্তু কী করবো ভাই, তোমরা আগেকার ভিডিওতে এতটা ভালোবাসা দিয়েছো, একটু বলেছিলাম তোমাদেরকে যে লাইক কমেন্ট করে দিও, তো তোমরা করেছো, অনেক ভালো লেগেছে আমার, অনেক 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 ভালো লেগেছে। তো এভাবেই পাশে থাকো, তোমাদের জন্য রিস্ক আরও নিতে পারি রং রুট কেন। ও ভাই মেয়েটা কী বলবো, হয়তো ক্যামেরায় ধরা পড়লো কি পড়লো না, ঘুরে ঘুরে তাকাচ্ছিলো ভাই। ও ভাই সেরা লাগলো, একটু ভালো লাগে একটু ভাই, কেউ যদি তাকায় আর বুঝতে পারছো তো ছুল্লোমার ছেলে আর কি। তো ভাই আগের ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, আর সেই ভালোবাসা নিয়েই আজকে ভিডিও রিক্স নিয়ে ভিডিও করতে এসেছি। তার জন্য আজ NH34ই এসেছি, আর কী বলবো ভাই, প্রচুর ইচ্ছা হচ্ছে বাইকটা জোরে চালানোর, আর তার জন্য জোরে চালাচ্ছিলাম, সেই জন্য কিছু বলিনি। এখন তো রং রুট থেকে এবার মেন রুটে যাব, আমার রুটে এবার তো ছিঁড়ে দেবো বাইকটা ভাই, তো চলো এনজয় করো। ও ভাই সেরা সেরা, আজ মন ভরে গেল ভাই বাইক চালিয়ে। তো চ্যানেলে কেউ নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকমই মজাদার ভিডিও নিয়ে আমি আসি। তো চলো আর বেশি বকবো না। কী বলবো, মনে হচ্ছে NH34-এ জ্যাম লেগেছে, এটা কি মানা যায়? এটা ন্যাশনাল হাইওয়ে, এত গ্যাঞ্জাম, কী বলবো ভাই, কিছু বলার নাই। আর এটা হলো আমাদের আয়রন ব্রিজ, অনেকটা ভালো লাগে, এটা নতুন তৈরি হয়েছে, পাশে আর একটা আছে ওটা অনেক পুরোনো, তো যাওয়ার সময় ব্রিজটা তোমরা দেখে নেবে পাশের ব্রিজটাই। তো চলো
বেশি কিছু আজ বলবো না ভিডিওতে, কেননা আজ শুধু খালি বাইক চালাতে এসেছি, ফুল ফর্মে টানবো, তাদের যা হয় তা হবে, ঠিক আছে? তো চলো। ও ভাই সেরা লাগলো ভাই, এরকম রিক্স আরও নিতে পারি ভাই, শুধু তোমরা লাইক শেয়ার কমেন্ট শুধু পাশে থাকো ভাই, এগুলো করে দাও, আর সাবস্ক্রাইবটা তো অবশ্যই করবে। তো ভাই বাইকে মনে হয় কোনো একটা কিছু প্রবলেম হয়েছে, কেননা কেমন যেন একটা আওয়াজ আসছে মনে হচ্ছে। তো সেরকম কিছু তো বাইকটা সাইডে লাগিয়ে, ও ভাই ওদিক দিয়ে যাওয়ার রাস্তা আছে তো আগে ওই সাইডে চলে যাই, তারপর বাইকটা সাইডে লাগাই, দেখি কী প্রবলেম হয়েছে না হয়েছে, ঠিক আছে? তো দেখি। তো ভাই দেখতেই পাচ্ছ বাইক অনেকটা ক্লিন, অনেকটা সুন্দর হয়ে আছে, আর আমার ভালোবাসার জিনিস যথেষ্ট ভালোবেসে যত্ন করে রাখবো, তার জন্য রেখেছি। তো বাইকের প্রবলেম কিছু বুঝতে পারলাম না, ভাইজার থেকে আওয়াজ আসছে সেটা টানার সময়। ভাই ওখান থেকে বেরিয়ে গেলাম এই কারণেই যে কোনো লোকেশান নাই সেরকম ফটো বা রিলস টিলস বানানোর। তো সামনে একটু রোডটা ভালো আছে, হ্যাঁ, তো ওখান দিয়ে এসেছি, ওখানে আবার যাব, ওখানে রোডটা একটু ভালো আছে, তো দু চারটা রিলস আর কী বলবো আর কি, ফটো তো তুলতেই হবে, তো সেগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে। আর এটাই সেই পুরোনো ব্রিজ যেটার কথা বলছিলাম তোমাদেরকে, তো তোমরা দেখে নাও, এটা অনেক পুরোনো ব্রিজ, আর এটা দেখে পাশের ব্রিজটা বানানো হয়েছে, তো ভাই সেরা লাগে, তোমরা দেখতেই পাচ্ছ একদম ওয়াও বলতে গেলে, ফুল টু সেক্সি অসাম লোকেশান। আর ওয়েদারটা আজকে বৃষ্টি বৃষ্টি ভাব, তো ওকে একদম হয়ে আছে, একদম ওকে ওকে বৃষ্টি বৃষ্টি ভাবে। তো ভাই আজকে এখানে একটু ঘুরতে এসেছিলাম, তো আর একটু ভাবলাম যে ভিডিও ফটো তুলবো তুলবো, তো সামনে পুলিশে গাড়ি ধরছে, যখন তখন চলে আসতে পারে, তার জন্য বোধহয় বেরিয়ে যেতে হবে। তো দু চারটা ফটো তুলবো, সেগুলো ইনস্টাগ্রামে দেখে নেবা, ইনস্টাগ্রামে যদি না যেতে ইচ্ছা হয় ইউটিউবে দিয়ে দেবো, শেষে পুরো ভিডিও দেখো। ওটা আমার চাপ লক্ষ্য, ঠিক আছে, ক্যামেরাম্যান, ওটা হলো আমার মোবাইল ম্যান, ঠিক আছে। তো বন্ধুরা আজকে এখানে এসেছিলাম, ভেবেছিলাম রোডটা ফাঁকা থাকবে, যাই হোক তো ভিডিও রিলস টিলস বানাবো। তো দেখতে পাচ্ছ কেমন সুঁসা করে বাইক যাচ্ছে, এখানে কিছুই করা যাবে না, আর সামনে পুলিশ আছে, যাই হোক। তো ওই যে আমাদের গোকু ভাই, রোড ওয়াসাম ওয়াও রোড, তো জাস্ট বেরিয়ে যাবো এখান থেকে। সো অনেক আড্ডা, অনেক ফটো, অনেক রিলস বানানো হলো, আর এখানে বেশিক্ষণ দাঁড়ালাম না, কারণ পেছনে পুলিশ ছিল, তো কিছু না কিছু যদি হয়ে যায় আর কি, মানে যদি এসে জিজ্ঞাসাপত্র করে, আর আমার কাছে তো লাইসেন্সও নেই আমার, কেননা লাইসেন্স বানাতে দেওয়ার সময় হয়ে গেল লকডাউন, তো কিছু করার নাই, তো ফেঁসে যেতে পারি। আর এমনিতেও তো লকডাউন, বাইরে বেরোনোটা উচিত নয়, আজকে আমার কোনো কাজ নাই তাও বেরিয়েছি, এটা আমার ভুল, সেটা আমাকে মানতে হবে। কিন্তু কী বলো একদম তোমাদের জন্য তো এইটুকু করতেই হবে, কেননা তোমরা আগের ভিডিওতে অনেক ভালোবাসা দেখিয়েছো, তো আমি চাই এই ভিডিওটাতেও দেখাবা, অবশ্যই দেখাও। তো এরকম পাশে থাকলে অনেকটা ভালো লাগে ভাই, সত্যি বলছি ভাই, আগের ভিডিওটা দেখেই, কমেন্ট দেখে, তোমাদের ভালোবাসা দেখেই এই ভিডিওটা আজ ফুল পয়সা উসুল মানে। আর আজকে তো বাইক প্রচুর জ্বলে, মানে জ্বলে নয় জ্বলিয়ে দিয়েছি বাইককে, একদম প্রচুর জ্বলিয়ে চালিয়েছি, আর প্রচুর জোরসেও চালিয়েছি, সব কিছু করে চালিয়েছি আজ মজা লাগলো একটা জীবনে, কি বলবো। তো ভিডিও প্রায় শেষের দিকে, আর কিছু বলবো না, তো কী রাস্তা বারবার দেখে তো ভিডিওটা 20 মিনিটের বানিয়ে লাভ নাই, তো তার জন্য ভিডিওটা আজ একটা মিডিয়াম সাইজে রেখেছি, মানে মিডিয়াম টাইমে। তোমরা দেখতে কি বলবো, তোমরা যতদূর ভিডিওটা যদি দেখে থাকো, তো লাইক কমেন্ট করে অবশ্যই যাবা, কোথাও যদি ভুল করে থাকি তো তাও অবশ্যই করবা, আর যদি খারাপ লাগে তো ডিসলাইকের অপশান আছে, অবশ্যই ক্লিক করে দেওয়া, কোনো কিছু খারাপ ভাববো না, তোমরাই সব। আর যদি চ্যানেলে কেউ নতুন এসে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই, গুড বাই।